ইংলিশ লার্নিং ভ্যালির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে থেকে শুরু হচ্ছে 11 দিনের ইংরেজি কোর্স। এই কোর্সটা কমপ্লিট করলে ইনশাআল্লাহ সবাই ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে সক্ষম হবে। ডে 3 তৃতীয় দিন। এনকারেজিং, প্রেরণাদায়ক কথোপকথনে প্রায়শই আমাদেরকে শ্রোতাদের অনুপ্রেরণা দিতে হয়। এটি একটি স্বাভাবিক সামাজিক ক্রিয়াকাণ্ড। এই অনুপ্রেরণা কখনও কখনও সমবেদনার রূপ নিতে পারে। কিছু বিশেষ স্ট্রাকচার এবং এক্সপ্রেশন এর মাধ্যমে এই জাতীয় মনোভাব প্রকাশ করা হয়, যাদের কয়েকটি নিচে দেওয়া হল। সুভার, তাতে কি হয়েছে? বাট ডাজ ইট ম্যাটার হবে, কিন্তু তাতে কি কিছু আসে যায়? বাট ইট ম্যাটার্স লিটল, কিন্তু তাতে তেমন কিছু আসে যায় না। বাট হু কেয়ার্স, তাতে কি যায় আসে? বাট ইট ম্যাটার্স নাথিং, কিন্তু এতে কিছু যায় আসে না। এক্সক্লেমেশন, বিস্ময়োক্তি, আবেগোক্তি, বাহ কি সুন্দর, ওহ ইত্যাদি যেসব ওয়ার্ড বা ফ্রেজ দ্বারা মনের আবেগকে সরাসরি প্রকাশ করার চেষ্টা করা হয় সেগুলিকে বলে এক্সক্লেমেশন। এক্সক্লেমেশন প্রকাশের কয়েকটি উপায় আছে। একটি মাত্র ওয়ার্ড দ্বারা, একটি ফ্রেজ দ্বারা, ভার্ববিহীন বাক্য দ্বারা, হোয়াট, হাউ, সো, সাস দ্বারা, নির্মিত বাক্য দ্বারা, নেগেটিভ বাক্য দ্বারা এবং সঠিক বাক্যগুলি যুক্ত যে কোনো বাক্যের দ্বারা, যেমন হাউ ফুলিশ, কি বোকা, হাউ সিলি, কি বোকামি, হাউ আগলি, কি অকুচ্ছেদ। এক্সাম্পলিফাইং, উদাহরণস্বরূপ ব্যাখ্যা করা, কথাবার্তায়, বক্তৃতায়, লেকচারে, লেখায় কোনো বিষয়কে বিশদ ব্যাখ্যা করার জন্য অধিকাংশ সময় তার স্বপক্ষে উদাহরণ টানতে হয়। এইরূপ উদাহরণের বর্ণনায় ঢুকে পড়ার সময় কিছু সূচক শব্দগুচ্ছ বা বাক্য দ্বারা ইঙ্গিত করা হয়, যেমন সাসেস ফর এক্সাম্পল, টু গিভ অ্যান এক্সাম্পল, টু সেট অ্যান এক্সাম্পল, লেটস কনসিডার অ্যান এক্সাম্পল, টু সাইট অ্যানাদার এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স। ফরগিভিং, ক্ষমা করা, সামাজিক ক্রিয়াকাণ্ডের মধ্যে এমন ক্ষেত্র আছে যেখানে কেউ অনিচ্ছায় কারোর সামান্য মনোকষ্টের কারণ হয় এবং তার জন্য বিনয়ের সাথে মৌখিকভাবে ক্ষমা চাইলে অপর ব্যক্তি ভদ্রতাবশত তা ক্ষমা করে দেয়। এই সামাজিক সৌজন্য শেখানোর ভাষা এমনভাবে নিচে বহুল ব্যবহৃত কয়েকটি উপায় দেওয়া হবে। আম সরি, ইটস আই মেড দ্য মিস্টেক ফার্স্ট, আমি দুঃখিত, আমি ভুলটা করেছিলাম। ইটস অল রাইট, ইউ ডিডেন্ট ডু ইট ইন্টেনশনালি, আচ্ছা ঠিক আছে, আপনি তো ইচ্ছাকৃতভাবে তা করেননি। ওহ দ্যাট ডাজেন্ট ম্যাটার রিয়েলি, আসলে এটা কেমন ব্যাপার না। ফ্রিকোয়েন্সি, পৌনঃপুনিকতা, কোনো কাজ কতবার ঘটলো বা ঘটে বা ঘটবে বা ঘটার কথা তা প্রকাশ করা হয় কিছু অ্যাডভার্ব দ্বারা, যাদেরকে বলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কথোপকথনে এদেরকে প্রায় ব্যবহার করার প্রয়োজন হয়। নিচে সবচেয়ে বেশি ব্যবহৃত এমন কিছু ওয়ার্ড এবং ফ্রেজ দেওয়া হলো। ওয়ান্স, একবার, টুয়াইস, দুইবার, ডাবল, দুই গুণ, থ্রি টাইমস, থ্রাইস, তিনবার, ফোর টাইমস, চারবার, টেন টাইমস, দশবার, মেনি টাইমস, অনেকবার, সেভারাল টাইমস, কয়েকবার, অফেন, ফ্রাই, ফ্রিকোয়েন্টলি, বারবার, মাঝে মাঝে, ইন্টারমিডিয়েটলি, ক্ষণে ক্ষণে, বাই টার্মস, পর্যায়ক্রমে, ওভার অ্যান্ড ওভার এগেইন, বারবার, হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে, অফ অ্যান্ড অন, মাঝে মধ্যে, অলওয়েজ, সর্বদা, অলমোস্ট, অলওয়েজ, প্রায় সর্বদা, অল দ্য টাইম, সবসময়, রিয়ারলি, মাঝে মধ্যে, ডে অ্যান্ড নাইট, দিন রাতে, ডে আফটার ডে, দিনের পর দিন ধরে, মান্থ আফটার মান্থ, মাসের পর মাস ধরে। জেনারেলাইজেশন, সাধারণীকরণ, কিছু তথ্য থেকে সংশ্লিষ্ট বিষয় সম্বন্ধে সংক্ষিপ্ত সিদ্ধান্ত নেওয়াকে বলে সাধারণীকরণ। তাতে বক্তার বক্তব্য যেমন যুক্তিগতপূর্ণভাবে স্পষ্ট হয়ে ওঠে, তেমনি শ্রোতার জন্য তা অনুধাবন করতে সুবিধা হয়। এরূপ ক্ষেত্রে যেসব ওয়ার্ড বা এক্সপ্রেশন সচরাচর বেশি ব্যবহৃত হয় সেগুলি নিচে দেওয়া হয়। ইনফ্যাক্ট, আসলে, ট্রুলি স্পিকিং, সত্য বলতে কি, ট্রু বি ট্রুথফুল, সত্য বলতে কি, ট্রু স্পিক দ্য ট্রুথ, সত্য বলতে কি। গ্রিটিং, অভিবাদন, সম্ভবত যাবতীয় সামাজিক বাক্য ভাষার মধ্যে অভিবাদন জানানোর ঘটনা ঘটে সর্বাধিক সংখ্যকবার। বাংলাতে সচরাচর স্বাগত, সাদর সম্ভাষণ ইত্যাদি শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করা হয়, কিন্তু ইংরেজিতে অভিবাদন জানানোর উপায় আরেকটু ভিন্ন। নিচে এই কাজ ব্যবহৃত সর্বাধিক প্রচলিত কিছু এক্সপ্রেশন দেওয়া হয়। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, ভদ্রচিত, হ্যালো, হাই, হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার, ঈদ মোবারক, মেরি ক্রিসমাস, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। গেজিং, আন্দাজ,
অপর্যাপ্ত তথ্যের উপর ভিত্তি করে বা কোনো তথ্য ছাড়াই কোনো বিষয়ে কোনো মন্তব্য করাকে গেজিং বলে। স্বাভাবিক স্টেটমেন্ট থেকে অনুমানের পার্থক্য বোঝানোর জন্য অনুমানের বাক্যকে বিশেষ কায়দায় গঠন করাকে কিংবা স্টেটমেন্ট এর সাথে কিছু বিশেষ এক্সপ্রেশন জুড়ে দিতে হয়। যেমন, ইট উইল রেইন টুডে, আজ বৃষ্টি হবে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। সাবস্ক্রাইব মাই চ্যানেল।